আমি চাই যে আমার একটা ছায়া হোক আমার মাথার উপরে একটা ছাদ চাই আমার তো মাথার উপরে ছাদ নাই পায়ে তলায় মাটি নাই আমি চাই যে যে আমার সন্তানের নিজের সন্তান মনে করব। মাইনা নিব সে বিবাহিত হোক তার বাচ্চা কাছে আছে কোনো সমস্যা নেই বাচ্চা কাছে থাকলেও কোনো সমস্যা নেই সে যদি আমার ভাত খাওয়ায় ঠিক আছে ভালোভাবে রাখে আমার সন্তানের যদি দেখে ভালোবাসা দেয় তাহলে তার বাচ্চা কাছে থাকলেও সমস্যা নেই কিন্তু যাদের বউ আছে তারা এরকম না বাবু মারা গেছে এরকম কিংবা নাই অনেক ভাইয়েরা আসলে প্রবাসে থাকে বলে চলে যায় এরকম যদি হয় তাহলে আমি আসি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে আছে রক্সনা রক্সনা আজ এসেছে কুমিল্লা থেকে তার জীবনের গল্প আপনি ঠিকানাটা যদি বলতেন আমার ঠিকানা কুমিল্লা আমাদের বাড়ি ইলিয়ান আচ্ছা মোশারফ কলেজের সামনে আচ্ছা তো বোন এই যে আপনার আজকে যে এই পরিণতি আপনি তিন বাচ্চার বাবা কি বিয়ে করলেন তো আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে আসলে আপনি বিয়ে পর্যন্ত গিয়েছিলেন তারপরে সুখ করতে পারার আমরা জেনেছি কিন্তু বিয়েটা কিভাবে হলো সেই সম্পূর্ণ ঘটনাটা কি বলবেন আমাদেরকে বিয়েটা হইছে আমার বাড়িতে এক ভাই আছে আমারে বলছিল ফোন দিয়া ফুহাতু ভাই যেরকম এরকম মানে তুই তো এরকম কইছিলি যে টাকা পয়সা লাগবে না লোকের বউ মারা গেছে তিনটা বাচ্চা আছে তো আমি একবার ফোন দিছে শুনেই আমি রাজি হয়ে গেছি আমি আমি রাজি আছি মানে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইছে যৌতুক ছাড়া টাকা পয়সা লাগবে না একটা টাকাও লাগবে না আচ্ছা এর আগেও বিয়ে আসছিল টাকা পয়সা দেওয়া লাগবে কে দিবে আচ্ছা মাতার তো কোনো গার্জিয়ান নাই জি তো পরে আমি রাজি হয়ে গেছি আর কি আচ্ছা তারপরে তারপরে বিয়ে হইল বিয়ের হওয়ার পরে দুই মাস ভালো ছিলাম তারপরে শুরু হয়েছে আর কি ও জানতো আমার কাছে এক লাখ টাকা ছিল আমি অনেক কষ্ট করে গার্মেন্সে কাজ করে রাখছিলাম আমার মায়ের জন্য রাখছিলাম আমার বিয়ে হয়ে গেলে আমার মারে কে দেখবে আমার ভাই তো ভালো না আমার ভাই তো আমার মা দেখে না আমার মায়ের জন্য রাখছিলাম ওই টাকাটার জন্য সে মানে দুই মাস পরে শুরু করছে নির্যাতন কি কি ধরনের নির্যাতন করলো মানে গায়ে হাত তুলতো বেশি আর রাত্রে ঘুমাইতে দিতো না কাজ করতো এই নির্যাতন থেকে বাঁচার জন্য আপনি কি করলো ঘরের মধ্যে বাজার সাজার করতো না একদমই করতো না বাজার সাজার তো পরে আমি এই আমার বাড়ির জাল আছে ওরা আমার খাওয়াইতো ডাক দিয়ে ডাক দিয়ে নিয়ে নিয়ে খাওয়াই দিত হাই ঝগড়া করতো তো খাওয়াই দিয়ে আমার কত কি খাই আবার কইস না খাইস চুপ করে থাকবি খাইয়া চুপ করে থাকবি কইস না আবার মানে ও যে এরকম করতো বেশি করতো তো তারপরে পরে আমার মারে এগুলা মানে আমার মারে আমি কই আমার মায়ের শুনছে একই এলাকায় যেতু বিয়ে হয়েছে একই গ্রামে মা শুনে অনেক কষ্ট পাইছে অনেক কান্নাকাটি করছে পরে একদিন মার কাছে আইয়া কইছি মা তো অবস্থা তো বেশি খারাপ আমি এখানে থাকলে তোমার কাছে ফলে ও আবার এখানে আয়ো মানে ই করবো ঝামেলা করব আমি চিটাং জায়গায় গার্মেন্টস কাজ করবো যে বিয়ে করছি তো তিন বাচ্চা আছে তার আমি তো যাই নেই করছি আমি টাকা দিতে পারবো না আমার ওরকম নাই আমার এবিলিটি নাই তো পরে আম্মায় কয়ে যেটা ভালো হয়ে এটা কর তো পরে এই যে আম্মা অনেক কষ্ট পাইছি তারপর থেকে আম্মা অনেক কষ্ট পাইছি কান্না করতো খালি কান্না করতো মানুষের মানে সবাই কাছে যে খালি কান্না করতো আমার মেয়েটার সুখ হইলো না আমার সুখ হইলো না আমার বাচ্চাটারও সুখ হইলো না পরে ওখানে যে কাজ করছি ওখানেও আবার গেছে যে ওখানে যে ঝামেলা করতেছে না আচ্ছা আপনি কি শুধু নির্যাতনের থেকে বাঁচার জন্য গিয়েছিলেন আর বাসা ছেড়ে না অন্য কোনো কারণ ছিল না আমি আসলে মানে এটা নিতে পারতাম না আর কি খাওয়া দাওয়া তো অনেক কষ্ট পাইছি সে বাজার করতে না ঘরে উনি যে হোটেলে খায় ফেলে তো কিন্তু করে কোনো বাজার করতে না আচ্ছা আর ওর যে সন্তান ছিল তিন সন্তান ওদেরকেও ঠিকই হোটেলে খাওয়াই দিত হোটেলে নিয়ে খাওয়াই দিত কিন্তু সুরম ছেলেটা আছে ওর বয়স

এরকম করতো খালি ঝগড়া করতো পরে আমি চট্টগ্রাম চলে গেলাম অনেক ঝামেলা হয়েছে চলে গেছি যে ওখানে কাজ নিয়েছি চাকরি নিয়েছি সে বলতেছে যে আমি তো চাকরি করি সে ভাবতেছে কি এটা একটা মেশিন মানে আমার বিয়ে করে নাই টাকার মেশিন বিয়ে করছে বুঝছেন ভাইয়া তো বারবার সে টাকার জন্যই মানে আমার বাবা চাপ দিছে আমি চলে গেছি যে ওখানে আবার কাজ নিয়েছি ওখানে যে আবার গার্মেসে আমি কাজ পাইনি তখন গার্মেন্টসে লোক নেয় নাই বাসা বাড়িতে একটা কাজ নিছি নিয়ে ওখানে আমি চাকরি করছি চাকরি করার পরে তার মধ্যে আবার বাড়িতে অবস্থা আমি আবার বলছিলাম যে বাচ্চার কথা তো সে বলছে বাচ্চা নিবে না আমি সে আমার তো একটা দরকার সে বলছে যেগুলো আছে সেগুলো নিয়ে পড়ে থাকো সেগুলো তো ভাই আমাকে ও নিজের সন্তান নিজের সন্তানে আমি একটা মেয়ে আমার তো মা হওয়ার একটা ইচ্ছা আছে বাচ্চা নিবে না সে বাচ্চা না নেওয়ার জন্য আসলে বেশি চলে যাওয়া হয়েছে এমনি তো নির্যাতন তো আছে তার মধ্যে আবার বাচ্চা সে নিবে না তো বাচ্চা না নিলে আমি তোমার সংসার করব না আমি ও আমার নিজের সন্তান দরকার পরে সে চট্টগ্রাম গেল ওর বোন আছে বোন জামাই আছে ওরা বুঝে টুজে ওরা কইছে যে না বাচ্চা নিবে না কি জন্য তো তখন তারে বলছিলাম যে বিয়ের সময় তো এরকম কথা হয়নি আপনার সাথে আমার যে বাচ্চা নিবেন না এখন আপনি এগুলো কেন বলতেছেন তার গার্জিয়ানের বললাম তো বলতে ঠিক আছে তো পরে আমি চট্টগ্রামে চলে গেলাম সে বাচ্চা নিবেই না পরে চট্টগ্রামে চলে যেয়ে ওইখানে বাসায় কাজ নিলাম বাসা বাড়িতে কাজ নিলাম নেওয়ার সে গেল। যাওয়ার পরে তো পাঁচ মাস পরে মানে সবাই বলা টোলাতে আমি বলছি যে বাচ্চা নাইলে আমি আপনার সংসার করব না আমি বাচ্চাটার দিকে তাকাই হইলো আমি আপনার সংসার করব ঠিক আছে পর বাচ্চা ওর রাজি হয়েছে আমার বাচ্চা কনসিপ করছি আমি করার পরে তো চাকরি করতেছি দশ মাস আমি কাজ করছি আমি প্রেগনিট অবস্থায় কাজ করছি আমার আমি ওখানে বাসাবাড়ির কাজ করছি অনেক কষ্ট বাসা বাসার বাড়ির কাজ তো জানেনি তো এই যে একটা বাসা বাড়ির কাজ করে আপনি কিভাবে চললেন আসলে আমি যে বাসায় কাজ করছি আমার ম্যাডামটা ছিল ফরেনার ওনার উনি ছিল শ্রীলঙ্কার ছিল আর কি উনি উনি আবার একটা ফ্যাক্টরিতে চাকরি করত ইফিজিটে হ্যাঁ ফ্রিবুট ইফিজিটে চাকরি করত ওনার একটা বাচ্চা আছে ওনার হাজবেন্ড জামাই বউ দুজনে চাকরি করত ওরা আচ্ছা পরে একটা বাচ্চা আছে আমি ওটাকে দেখাশোনা করতাম ঘরের ঘরের সব কাজ সব কাজে আর কি আমি একা ছিলাম আর কোনো কাজে লোক ছিল না বাচ্চা দেখাশোনা করা ঘরের কাজ বাজার করা কাপড় ধোয়া মানে সম্পূর্ণ কাজ আমি করতাম আর কি আচ্ছা তারপর তো ওখানে আমার 10000 টাকা বেতন দিত আমি বাইরে মেয়েদের সাথে থাকতাম 2000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকতাম মেয়েদের সাথে আমি তো পরে আমার বাচ্চাটা যখন কনসিভ করলো আমার বাচ্চাটা যেদিন হইছে সেদিন আমি ওই দিনও আমি কাজ ওখান থেকে কাজের থেকে আসছি আচ্ছা এই যে 10000 টাকা করে বেতন এরকম কতদিন চাকরি করলেন আমি 1.5 বছর কাজ করছি এখানে আচ্ছা 1.5 বছর চাকরি করলেন জি

একদিন একদিন আগে আগে ঠিক ওই দিনে যাইতো ঐখানে যাইতো যেখানে কাজ করতাম ওইখানে যাইতো মানে প্রতি মাসে বেতন সে নিয়ে আসতো মানে দিতাম না বা পুরা টাকা দিতাম না কারণ আমি তো প্রেগন্যেন্ট ছিলাম আমারও তো সামনে টাকা দরকার কারণ জানতাম সে এক টাকা দিব না বিপদ তো হাত ফাও নাই পরে করে দিতাম তিন হাজার চার হাজার টাকা এরকম করে দিতাম আপনি তো একজন ওয়াইফ আপনি স্বামীকে কেন টাকা দিবেন স্বামী তো প্রতি মাসে আপনাকে খরচ যাই তো ঝগড়া করে লাগাই দিত যাই ঝগড়া লাগাই দিত কাজা যেখানে থাকতাম ওই বাসায় যাইও অনেক ঝগড়া করতো তো বাড়িওয়ালা ওগুলো পছন্দ করতো না কয়েকবার বলছিল বাসা ছেড়া দো তোমার জামাই এসে এরকম গন্ডগোল করে তো তখনই আপনি তাকে ডিভোর্স দিয়ে দিলেন না কেন তখন কি ভাবে দিব তখন আমার প্রেগন্যান্ট অবস্থা আমি হয়ে গেছি তখন আচ্ছা আচ্ছা তো তখন তো পরে আমার বাবুটা হলো ওই যে দিন আমার বাবু হইব ওই দিন আমি কাজ থেকে আসছি আসার পরে আমার বাবু হইলো হওয়ার এক সপ্তাহ পরে দশ দিন পরে আমি কাজে গেছি আবার আমার দশ দিনের ছুটি দিয়েছিল বেশি দেয় নাই তো দশ দিনের বাচ্চাটা নিয়ে আমার ম্যাডাম বলছিল যে তুমি বাচ্চা নিয়ে আসতে পারবা সমস্যা নেই তো পরে গেছি কাজ কি করব। এখন আমি কাজও তো করা লাগবে চিন্তা করলাম চলমু কীভাবে পরে বাচ্চা নিয়ে গেলাম কাজে যাওয়ার পরে আমার বাচ্চার এক সপ্তাহ পরে ওর নিমোনিয়া মানে ওর অবস্থা খুবই খারাপ পরে ডাক্তার কাছে নিয়ে গেছি ডাক্তার বলতেছে কি যে আপনার বাচ্চার অবস্থা তো বেশি খারাপ এই যে আপনার ছেলে নাকি এটা আমার ছেলে ওর নাম কি ওর নাম মোহাম্মদ আলবি হোসেন আয়ান আয়ান জি বাবা তুমি কেমন আছো বলো মাম্মা ও মাম্মা বলো মাম্মা তুমি ভালো আছো মাম্মা কথা বলবে না মামার বয়স আড়াই বছর নাকি জি কি নাম মোহাম্মদ আলবি হোসেন আয়ান আলবি হোসেন আয়ান জি তো এই যে আপনার বাচ্চাটা যখন হলো মানে 10 দিন আর হলো 7 দিন এক সপ্তাহ 17 দিন পরে নিউমোনিয়া আক্রান্ত হলো নিউমোনিয়া আক্রান্ত হইছে যে ও বাচ্চা পেটে ছিল না তখন তো আমি পানি খাচ্ছি বাসাবাড়ির কাজ বুঝেন না পেটের থেকে ঠান্ডা লই আইছে ও তারপরে কি ঘটলো পরে মেডিকেলে ভর্তি করাইতে হইছে আইসিইউতে ভর্তি করাইতে অবস্থা অনেক খারাপ ছিল মা মানে খুবই খারাপ ছিল আমি ওখানে মানে ধরেন না 10 দিন ছিলাম হসপিটালে আমার বাচ্চা নিয়ে আচ্ছা কেউ ছিল না ভাইয়া যে কেউ দেখবে কেউ ছিল না তখন মার অনেক মিস করছি খালি মার কথা মনে করতাম আর খালি আল্লাহর ডাকতাম আর খালি কান্না করতাম যে মানুষের দেখি কত মানুষ আছে মা বাবা মা আছে বাবা আছে ভাই বোন আছে কত মানুষ আছে কিন্তু আমার তো কেউ নাই সে আসে নাই পরে আমি আসছি বাচ্চা নিয়ে আমি বাড়িতে আবার আসলাম তখনও তো আপনার বোঝা উচিত ছিল যে স্বামী ভালো না যে এই একদিনের বাচ্চা নিয়ে আপনাকে চলে আসতে বলে এক একা একা নিয়ে কি ভাবে কই জামু কার কাছে যাব মা তো নাই কারো যদি মা আমি তার কাছে যাইতাম না আমার মা গেছে আমার মা স্টুপ করে মারা গেছে আমার মা আমার টেনশন বেশি মারা গেছে আচ্ছা অনেক কত অনেক নির্যাতন করতে তো এগুলো খালি ভাবতো যে এরকম মেয়ে একটা অবিবাহিত একটা মেয়ে এরকম একটা জায়গায় গেছে সুখ হইল না এগুলা নিয়ে মা অনেক টেনশন করত মা স্টক করে মামা মামারাই গেছে মা তো ছিল না কার কাছে যাব আচ্ছা তারপর কি ঘটলো পরে আসার পরে শুরু করছে টাকার জন্য 1.5 বছরের কামাই বসুদ 1.5 বছরের কামাই টিয়া কই আগে তো 1 লাখ টাকার জন্য এরকম করছে তারপরে 1.5 বছর টাকা মাই টাকা কই এগুলাই খালি খুসতাছে পরে আমি আমার বাচ্চাটা যে হয়েছে ওর যে নিমোনিয়া হয়েছিল ওরে এই চল্লিশটা হাজার টাকা লাগছে আমার ওখান থেকে আনতে ওর এতটা খারাপ হইতো আমার ম্যাডামে দশ পনেরো হাজার টাকা দিছে আর বাকি টাকা আমি দিছি ও যে কাজ করছি ওখান দিছে তার মধ্যে তো ওর আব্বু যাইতো ওর টাকা দিতেই হইতো নাহলে কি সে আমার দেড় বছর এমনি আমার রাখছে এখানে কাজ করাইছে এমনি তো রাখে নাই পরে এই যে বাড়িতে আসার পরে অশান্তি যে অনেক বেশি শুরু হয়েছে মানে যখন আপনি কাজ করে বন্ধ করে দিলেন আপনি আপনি যখন টাকার মিশন ছিলেন তখন ভালো ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ তো প্রতিবার টাকার জন্য হুম হুম যখন বাড়িতে এসে বললাম কাউকে বন্ধ করে দিয়ে তারপরে কী উঠলো ওই যে টাকা চাইতেছে বারবার দেড় বছর তো আমি আপনি না গেছেন যে আপনি এক টাকা দু টাকায় যাই আমি দি আনছেন তো আপনি হ্যাঁ তা এখন আমি থেকে টাকা দিব এগুলা নিয়ে শুরু করছে অশান্ত আবার আবার ওই যে বাকি ওই যে আগের টাকা খালি টাকা টাকা তা আমি কেন টাকা দিব আপনি আপনার কাছে আমি টাকা দেওয়া আপনাকে বিয়ে বলছি আপনি পুরুষ আপনি আমারে খাওয়াবেন না কি আমি আপনারা খাওয়াবো আপনি আমারে খাওয়াইবেন হ্যাঁ বলছি পাঁচবার বিচার করছে মেম্বররা অনেকবার এলাকার গুণমান্য ব্যক্তি আমি সবাই জানাইছি যেহেতু আমার কেউ নাই আমার এলাকার মানুষ তো আছে তাদেরকে জানাইছি তারা বিচার আসার করে দুদিন ভালো থাকছে তারপর আবার শুরু করছে এই ঝামেলা আর সহ্য হয় না পরে ওদেরকে বলছে যে আমি একা থাকুম এক বেলাও কম খামু হুম তিন বেলা খামু না এক বেলা খামু কিন্তু আমি শান্তিতে থাকতে চাই আমি শান্তিতে একটু ঘুমাইতে চাই আমি একটু निश्चিন্তে ঘুমাইতে চাই আমি শান্তি চাই কিছু চাই না ওর কাছে থাকলে আমি অনেক কষ্ট হইব এখন একটা পরে আরেকটা হয়ে যাইব পরে আমার অনেক কষ্ট হইব পরে দেখলাম যে আর সহ্য করা যায় না সংসারটা আর রাখা যায় না পরে আমি ওরে মানে এলাকায় সবাই তো বিচার করছে অনেকবার পরে ওরাই বৈশা শেষ বেশ করে দিয়েছে আর কি মানে পরে ডিভোর্স হয়ে গেল ডিভোর্স হয়ে গেছে আর কি পরে আচ্ছা তো আচ্ছা ডিভোর্স দিয়ে দিয়েছেন এখন কিভাবে চলতেছেন আপনি আমি এখন চলতেছি ভাইয়া আমার তো ছেলে আছে আমি তো আগে গার্মেন্টসে কাজ করছি এখন আমার তো মা নাই যে আমার মা দেখবো আমার বাচ্চাটারে আমি গার্মেন্টসে কাজ করবো গার্মেন্টসে কাজ সকাল আটটা বাজে যাও রাতে নয়টা দশটা বাজে আসো যখন ছুটি দিবে তখন আসব কিন্তু আমার বাচ্চাটা কে দেখবে তারে আমার তো একটা বোন নাই মায়ের পেটের ঠিক আছে যে দেখবে আচ্ছা এটার কারণে আমি এখন আপাতত গ্রামে থাকতেছি এলাকায় থাকতেছি আমাদের পাশের পাশে একটা মাদ্রাসা আছে এখানে আমি কাজ করি ভোর পাঁচটা বাজে যাই রান্না করি মানে মেয়েরা আছে তো ওখানে পরে যে ওদের রান্না করি আর কি ভোর পাঁচটা বাজে যাই একটার দিকে আসি আর আপনার আসরের সময় যাই চারটার দিকে যাই মাগরিবের পরে আসি কত টাকা বেতন ওখানে আমি পাই সাড়ে তিন হাজার টাকার মতো সা হাজার টাকার মতো সাড়ে তিন হাজার টাকার মতন বেতন পাই আমি সাড়ে তিন হাজার টাকার বেতন দিয়ে আপনি সন্তানটিকে নিয়ে আপনাকে এখন ঠিকঠাক মতো চলতে পারছেন না ভাইয়া কিভাবে চলবো বলেন জিনিসপত্রের দাম তার মধ্যে আমার বাচ্চা আছে ওর খরচ ওর আজকে ওসু কালকে এটা সেটা বাচ্চা কাচ্চা যারা আছে তার তো বুঝেনি আর আমার যে কেউ দশ টাকা দিব এক টাকা দিব ওরকম মানুষ আমার নাই নাই তো তো এখন আমার চলতে অনেক কষ্ট হয়ে জায়গা আচ্ছা তো এখন কি চিন্তা করছেন আমাদের দর্শক যারা দেখছে তাদের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছেন আমি দর্শকদেরকে বলতে চাইতেছি যারা দেশে আর প্রবাসে যারা থাকে তাদেরকে তাদেরকে আমি বলতেছি যে ভাই আপনাদের বোন মনে করে আমার সাথে কথা বললে বইলেন কিন্তু কোনো খারাপ কথা বইলেন না কিন্তু যদি আপনারা পারেন আমার সহযোগিতা করে না আমার ছেলেটার দিকে তাকাই হইলো আমার সহযোগিতা করে যেহেতু আমার কেউ নাই যদি আজকে আমার মা থাকতো আমি এইখানে আসতাম না এখানে কিন্তু মানুষ ইচ্ছা করে আসে না মানুষ যখন মা মানে পিঠ ঠিক যায় তখনই মানুষ আসে যদি আমার মাটা থাকলে আমি দিনও আমি এই ক্যামেরার সামনে আসতাম না আমি চাইতাম না যে আমার হাজার হাজার মানুষই দেখুক শুধু আমার মাটা নাই বিদায় আমার বাচ্চাটার কে দেখবে আমি কাজ করতে পারতেছি না কমে তো ও আল্লাহ যদি আশা তো আছে ও মাদেশে ভর্তি নাম বড় মানে মাদেশে না হওয়া পর্যন্ত আমি কোনো কাজ টাজ করতে পারবো না গার্মেন্টস তো কাজ করতেই পারবো না কোনো ওরে কে দেখবে আচ্ছা তো কেউ যদি সহযোগিতা করতে চায় আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমার নাম্বার আছে বলেন আপনার নাম্বারটা বলেন আমার নাম্বারটা তো ভাইয়া মুখস্থ নাই আমার নাম্বারটা নতুন নিছি তো মুখস্থ নাই আমার নাম্বার আচ্ছা নাম্বারটা ইন্টারনেটে দিয়ে দিব আমরা জি দিয়ে দেন ইন্টারনেটে দিলে ফোন আসবে ভালো ফোনও আসবে খারাপ ফোনও আসবে আপনারা জানেন আমি বলছি যে আমি একটা مدرسه কাজ করি দুপুর 5টা বাজে একটা দিকে আসি ঠিক আছে আমার ফোন কইরাও বিরক্ত করেন না আর আমার ফোন কললো আমি ফোন যদি বিরক আজেবাজে কথা বলেন আমি ফোন রিসিভই করব না যদি ভুল মনে করেন ঠিক আছে তাহলে আমার ফোন দিয়ে আমার বাচ্চাটার সহযোগিতা করেন আমার সহযোগিতা করেন কিন্তু কোনো আউট কোনো কথা কইয়েন না কারণ আমি কথা বলতে পারমু না আচ্ছা তো বোন আসলে তো আপনি তো এখন একটা ছায়া দরকার আসলে আপনি তো নতুন করে বিয়ে সাদি করা উচিত আপনি কি নতুন করে বিয়ে সাদি করবেন আমার ছায়া দরকার আমি চাই না যে আমার মায়ের মতো আমার জীবনটা এইভাবে যাক আমি চাই যে আমার একটা ছায়া হোক আমার মাথার উপরে একটা ছাদ চাই আমার তো মাথার উপরে ছাদ নাই পায়ের তলায় মারি নাই আমি চাই যে যে আমার সন্তানের নিজের সন্তান মনে করবো মাইনা নিব সে বিবাহিত হোক তার বাচ্চা কাছে আছে কোনো সমস্যা নেই বাচ্চা কাছে থাকলেও কোনো সমস্যা নেই সে যদি আমার ভাত খাওয়ায় ঠিক আছে ভালোভাবে রাখে আমার সন্তানদের যদি দেখে ভালোবাসা দেয় তাহলে তার বাচ্চা কাছে থাকলেও সমস্যা নাই কিন্তু যাদের বউ আছে তারা এরকম না বা বউ মারা গেছে এরকম কিংবা বউ নাই অনেক ভাইয়েরা আসতে প্রবাসে থাকে বলে চলে যায় এরকম যদি হয় তাহলে আমি আসি সত্যি সত্যি বিয়ে করবেন তো আমি কোনো প্রতারণা কম না ভাই আমি আমার এলাকার ঠিকানা আমি পুরা দিছি আমার বাপের নাম কিতাবালি এক নামে সবাই চিনে কারণ আমার বাবা পাগল ছিল যেতে পারবে নাকি আমার বাবা পাগল ছিল আচ্ছা ওই বাজারে আমার বাবা জীবন কাটাইছে বিশ বছর ওই বাজারে আমার বাবা ছিল আচ্ছা আচ্ছা বুঝছেন তো বোন আমরা দোয়া করি যাতে আপনি একজন ভালো স্বামী পান আর এবং কিছু আর্থিক সাহায্য সহযোগিতা পান তো প্রিয় দর্শক এই প্রতিবেদনটা যারা দেখলেন এই বোনটির প্রতি যদি একটু মায়া লাগে আপনাদের এই বন্টির পাশে যদি আপনারা একটু দাঁড়ান তাহলে আমাদের সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ